নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আমড়ার এক বিশেষ ধরনের চাটনি বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি এই খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি জলে সিদ্ধ করে নেব। এখন বন্ধুরা, আমরা চাটনি বানানোর জন্য আমি এই যে একটা জায়গায় এই যে জল নিয়েছি, এবার এর মধ্যে যে আমড়াগুলো সব দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এর সাথে আমি দিচ্ছি বিট নুন, সাদা নুন আর লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে আমি দেব চিনি। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। প্রথমে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব, দিয়ে প্রথমে ঠান্ডা করে নেব আমড়াটা। কিন্তু এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর পাল্প বের করে নেব, মাখানো হয়েছে। এবার এই যে আমড়া সিদ্ধ হয়েছে, জলটা এটার মধ্যে দিয়ে দেব। এই পাল্পটা আমি ছেঁকে নেব। আমড়ার পাল্পটা কি সুন্দর বেরিয়ে গেছে। আমরা চাটনি করার জন্য আমার কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম, আর আমি দিচ্ছি গোটা সর্ষে, আর দিলাম শুকনো লঙ্কা। এবার এই যে আমরার পাল্পটা করে রেখেছি, এটা এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই যে আমরা যে আটি গুলো আছে এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। সুন্দর আমরা চাটনি তৈরি হয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আমড়ার চাটনি হয়ে গেছে। আপনারাও ঠিক এই প্রসেসে আমড়ার চাটনি করবেন, দেখবেন কি দারুণ খেতে হয়েছে। আমার এই আমড়ার চাটনিটা রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।